গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে বাজারে রিক্সায় যদি কখনো চুরি বা সিএনজিতে চুরি আমাকে বলে, আপা অনেকদিন আপনার নাটক দেখি না। আসলে আমিও এরকম বোধ করি না, মানে ফেমাস কি ফেমাস না, মানে এইভাবে ভাবনাটা কখনো আসে না আমাদের। এই আয়োজনে খুব কমন একটা প্রশ্ন থাকে, সেটি আসলে শুরুটা করতে চাই নাসিম ভাই আপনাকে দিয়ে, যদিও প্রশ্নটা আমার জন্য একটু আপনাদেরকে জিজ্ঞেস করা আমার জন্য একটু সংকোচের, কিন্তু আমাকে জিজ্ঞেসটা করতেই হবে। জিজ্ঞেসটা আমি করি, সুযোগ নেই, এটা আমার প্রশ্ন। নাসিম ভাই, আর ইউ ফেমাস? না, আমি ফেমাস না। কেন নয়? ফেমাস তো হচ্ছে যে কেন না এটা বলতে পারবো না আমার কাছে। রনক, তুই কি ফেমাস? না, আমিও না। প্রত্যেকটা মানুষ অসাধারণ, প্রত্যেকটা মানুষ অসাধারণ তাদের কাজে, তার কর্মে। ফলে সেই জায়গা থেকে আপনি আলাদা জায়গা করে নিয়েছেন, আপনাকে চিনি, আপনি মানুষের ভালোবাসার জায়গায় আছেন, ফলে সেই কারণে আমার কাছে মনে হয় যে আপনি আসলেই ফেমাস। আচ্ছা, এটা হ্যাঁ পারসেপশন যদি মনে করেন যে আপনার কাছে ফেমাস, তাহলে তো ফেমাস। আচ্ছা, ওকে, বলছি আপনার কাছেও একই প্রশ্ন, ওই যে আমি আবার একটু বলি যে এই প্রশ্নটা জিজ্ঞেস করা আমার জন্য একটু সংকোচ বোধ হয় এটা আপনাদেরকে জিজ্ঞেস করা, কিন্তু আমি আসলে জিজ্ঞেসটা করতে চাই, আর ইউ ফেমাস? মানুষ আমাকে চেনে, শ্রদ্ধা করে, ভালোবাসে, যেখানে যাই আমাকে বলে আপনাকে অনেকদিন দেখি না টেলিভিশনে, মিস করে। তো সেই জায়গায় থেকে যদি শব্দটা ফেমাস হয়, আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা আশীর্বাদ। মানে গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে বাজারে রিক্সায় যদি কখনো চুরি বা সিএনজিতে চুরি আমাকে বলে, আপা অনেকদিন আপনার নাটক দেখি না। তো এই যে মিস করাটা, এই যে বলাটা সাধারণ মানুষের, আমি করোনায় মুখ ঢেকে গেছি বাইরে মাস্ক পরে, তখনও আমাকে বলে আমি কী করেছিলাম, বলে চোখ দেখে কথা শুনে। এই যে মনে রাখা, এরকম ভালোবাসা, এই যে প্রেম মায়া, এটা তো আমি মনে করি বিশাল আশীর্বাদ। মানে আমি রোকেয়া প্রাচী তো দর্শকের জন্য, মানে দর্শক আমাকে না চিনলে আমি কে আসলে? তো সেই জন্য আমার মনে হয় যে শব্দটা যদি ফেমাস হয়, ফেমাস মানে এটা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, এই যে মানুষজনের আমাকে গ্রহণ করা, এটা অনেক বড় একটা সম্পদ এবং এটা আমাকে অনেক আনন্দ দেয়, বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। তো সেই অর্থে আই এম ফেমাস। নিশ্চয়ই নিশ্চয়ই রনক ভাই, একই প্রশ্ন আপনার কাছে, আর ইউ ফেমাস? এবং আমি এটার সাথে একটা যুক্ত করতে চাই একটা কথা, একটা মন্তব্য। আমি এই অনুষ্ঠানে আসার আগে কেউ একজন বলছিলেন যে তুমি একটু এই কথাটা পাস করবে রনক ভাইকে, যে সেই মানুষটির ভীষণ ফ্যান, অর্থাৎ রনক ভাইয়ের খুব ভীষণ ফ্যান এবং সে আসলেই অনেক ফেমাস। আসলে আমিও এরকম বোধ করি না, মানে ফেমাস কি ফেমাস না, মানে এইভাবে ভাবনাটা কখনো আসে না। আমি মানে ফেমাস, জনপ্রিয়তা, এই বিষয়টা আসলে কি, মানে আমাকে অনেক মানুষ চেনে, কিছু মানুষের কাছে আমার অভিনয় ভালো লাগে, তারা আমাকে ভালোবাসেন, সেটা আমি জানি, এটা আমি টের পাই এবং প্রতিদিনই আমি সেটা দেখি, জানি। এটাকে ফেমাস বলা যায় কি না এই বিষয়টা আসলে মানে আমার কাছে মনে হয় যে এটা আমি না ভাবি, মানে আমি আমার কাজটা ঠিক মতো করে যাই, আমি আমার যে কাজ আছে, আমার যে আমার জীবনযাপনে আমার আমি যে বোধে বিশ্বাস করি, সেই বোধ নিয়ে আমার জীবনযাপন করা, সেই কাজটা আমি করে যাই। তাতে যদি আমাদের মানে মানুষ আমাকে ফেমাস বলে বা না বলে, তাতে আসলে আমার কিছু বেশি সমস্যা নেই, বা শুনতে খারাপ লাগে না যে মানুষ আড়ালে বলছে, সামনে বললে একটু সমস্যা হয়। আচ্ছা, আড়ালে যদি বলে যে না, আচ্ছা ভালো লাগে একটা, এবং এই ভালো লাগাটা আসলে দিন শেষে তো আপনাদের কাজের একটা মানে মূল্যায়ন। নিশ্চয়ই তো, মানে এটা মানে আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশ আমাকে যা দিয়েছে এটি আসলে অবিশ্বাস্য। আমি এত ভালো কিছু কাজ করিনি বা এমন কিছু করে ফেলিনি যে যে কারণে মানুষ আমাকে এত বেশি ভালোবাসবে। আমি অভিনেতা হিসেবে এই বাংলাদেশে এখন আছি, কাজ করছি, মানুষের ভালোবাসা নিয়ে, এটি আমার কাছে মনে হয় যে আমার যোগ্যতার চেয়ে অনেক বেশি পাওয়া। না না, সেটা অবশ্যই না, এটা আমি মানে একজন দর্শক হিসাবে বলি যে তোর যোগ্যতার চেয়ে বেশি হয়নি কিছুই। মানুষ যেটা করে খুব সাবলীলভাবে এবং স্বাভাবিকভাবেই করছে।